তাই তোর থেকে তোকেই মনে হচ্ছে টেনে নিয়ে চলে যাবে। আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে কি এইটা দিয়ে তুই বল, এই যে আমার হাতে ব্যাট। ও তাই। গুড মর্নিং ফ্রেন্ডস, তানিজুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু নতুন বন্ধু তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। তা আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আর গরম তো প্রচণ্ড পড়েছে, মানে বলার আর কোনো ইয়ে নেই, সত্যি মানে মানে অস্বস্তি হচ্ছে যা যে পরিমাণ গরমটা পড়েছে। তা এখন ঘড়িতে পাচ্ছি সকাল 8টা, আজকে মানে অন্যদিন উত্তরতে 8টার পর হয় বা 8টার আগে হয়, আজকে ঘুম থেকে উঠেছি সকাল 8টা। আমাদের 8টা মানে আমাদের আমাদের এটা সকাল। তা 8টায় উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চা খাওয়া হয়ে গেছে সকালে, আর ঘরটার এখনও কিচ্ছু গোছানো হয়নি, মানে এদিকের কাজগুলো সব ফেলা রয়েছে, এদিক কিছু হাত দিইনি। রান্নাঘর এখন যাব, কিছু কাজ আছে সেই কাজগুলো একটুখানি সেরে নেব, সেরে নিয়ে এদিকে চলে এসে পিছনে যা গোছানো গুছিয়ে পুজো বাসন মাজবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সবচাইতে বড় বার, আর সেই জন্যই যত তাড়াতাড়ি হয় কাজগুলো তাড়াতাড়ি সেরে যত তাড়াতাড়ি পারি চান করে আগে যাব পুজোর ঘরে, পুজোটা আগে সকাল সকাল সেরে নেব। তা চলো আগে যাই রান্নাঘরে, রান্নাঘরে কী কাজ আছে সেগুলো একটুখানি দেখে নি। তা চলো দেরি না করে হাতের কাজগুলো চট করে সেরে ফেলি। এখনো পর্যন্ত ওয়েদার মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হবে কিনা বুঝতে পারছি না, মেঘলা ওয়েদার একদম, এখনো পর্যন্ত মেঘলা ওয়েদার, দেখা যাক কি হয়। তা বৃষ্টির খুবই প্রয়োজন, মানে বৃষ্টি না হলে মানে মানে বিচ্ছিরি অবস্থা, মানে হচ্ছে টেকা মুশকিল হয়ে যাচ্ছে, হাওয়াও নেই বাইরে। তা চলো কাজগুলো চট করে সেরে ফেলি, চলো। বোতলের জলগুলো সব মানে ফাঁকা হয়ে গেছে, কালকে যেহেতু জল ছিল, জল কালকে রাতে আর মানে ভরিনি, তা এখন বোতলগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জলগুলো হচ্ছে ভরে ফেলবো। আর দেখি রান্নাঘরে যতটুকু কাজ এগিয়েছে, যদি ভাত হয়ে থাকে সেগুলোও আনবো। টেবিলে ম্যাটগুলো আপাতত পেতে দিয়েছি, কারণ রাত্রিবেলা মানে ইয়ে পরিষ্কার করার পর, টেবিলটা পরিষ্কার করার পর ম্যাটগুলোকে ইয়ে করে রেখে দিই, এক জায়গায় হচ্ছে করে রেখে দিই। তা সকালবেলায় টেবিলটা পুছে ম্যাটগুলোকে পেতে দিয়েছি, আর বোতলে এখন ভরবো জল, আর রান্নাঘরে দেখি কি হয়েছে। তাই যে রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে এই যে ভাত কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ভাতটা টেবিলে নিয়ে যাব। আর এখানে কি দেখি, এখানে হচ্ছে আলু কুমড়ো আর হচ্ছে পটল কাটা হয়েছে, এটা একটা তরকারি মতো হবে। কাজের ফাঁকে তোমাদের একটা জিনিস দেখাই, যে এত লোভ লাগছে পাশের বাড়িতে একটা মানে জবা গাছে দুটো জবা ফুটে রয়েছে, এত সুন্দর মজে ছিঁড়ে নি। আর এদিকে সকালে জামাকাপড় বাসি জামাকাপড় সব ধুয়ে মেলা হয়ে গেছে। আজকে আকাশের অবস্থা দেখো, এখনো এখনো মেঘমেঘ অবস্থা, এই সময় মেঘ অবস্থা থাকে না, এই সময় হচ্ছে মাথার পরে রোদ থাকে, চড়া রোদ। তা এখনো পর্যন্ত পুরো আকাশটা মেঘ মেঘ হয়ে আছে, কারণ বৃষ্টি হলেই হচ্ছে আম পাবো, বৃষ্টিটা হওয়া সত্যি প্রয়োজন। মা বলল ঝিঙেটা একটু কেটে দে, এটা একটু আজকে মুসুর ডালের মধ্যে এটা হচ্ছে দিয়ে দেবে। তা চলো ঝিঙেটা চট করে কেটে ফেলি। তা চলো ঝিঙে তো কাটা হয়ে গেলো, এখন ঝিঙেটা চট করে ধুয়ে দিই, মা এটাকে ডালের মধ্যে দেবে। তা চলো চট করে ধুয়ে ফেলি। এদিকে ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এই ঝিঙে হয়ে গেছে, এটা হচ্ছে মুসুর ডালের মধ্যে এটা দিয়ে দেবে। মুসুর ডালের মধ্যে ঝিঙে দিয়ে খেতে খুবই হচ্ছে ভালো লাগে। তা তোমাদের মধ্যে কাদের এই মানে মুসুর ডালের মধ্যে ঝিঙে দিয়ে খেয়েছো বা খেতে হচ্ছে ভালো লাগে, তারা অবশ্য করে কমেন্টে হচ্ছে লিখো। তাই এখানে রাখলাম, এটা হয়ে গেছে আমার ধোয়া। তা চলো বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছে, বোতলগুলো এখন হচ্ছে ভরছি, আর গমে জল তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে একদম। এই দেখ আমার গোদা। তাই তোর থেকে তোকেই মনে হচ্ছে টেনে নিয়ে চলে যাবে। আমার কি মনে হচ্ছে জানিস? আমার মনে হচ্ছে কি এইটা দিয়ে
তুই বল, এই যে আমার হাতে ব্যাট। ও তাই একদম এক ছক্কা মারবো, সিক্স হয়ে যাবি। আমার এখন হাত শুনাচ্ছে তোকে কখন মারবো। তাই ও বাবা, জায়গা নেই রে, ফাটলে পয়সা দিতে হবে কিন্তু জলের লোককে, ঈদ পয়সা দিতে হবে কিন্তু জলের লোককে, ঈদ পয়সা দিতে হবে কিন্তু জলের লোককে। সে তো দেবো, সেটা নিয়ে চিন্তা করছি না, আমার এখন হাত শুনাচ্ছে, আমি কি করে তোকে একদম মানে মেরে একদম পুরো সিক্সার করবো। আচ্ছা ঠিক আছে। এদিকে তো হচ্ছে ডাল বসে গেছে, আর এটা এখন নিয়ে যাবো, এটাকে টেবিলে নেবো। যে তরকারি হচ্ছে দেখিয়েছিলাম, এইটা মা ডালটা নামানোর পরই এটা বসিয়ে দেবে। তা এইদিকে রান্নাঘরে মোটামুটি কাজ এগিয়ে এসছে, মার কাজ হলেই আমি রান্নাঘরটা পরিষ্কার করবো। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো ব্লগ তো জুমি আগে শুরু করেই দিয়েছি, তো আমি প্রতিদিনই আমার একটু লেট হয়ে যাচ্ছে ব্লগে ঢুকতে। তো এখন থেকে আমি জয়েন করছি, এখনও ঘরের কাজটা সব কমপ্লিট, রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও চান করার পুজো দেওয়া বাকি। তো চান করতে দিয়েছি পুরো গা, চান করতে যাবো কি জলের জল যে গায়ে দেবো, জলটা পুরো ট্যাঙ্কি গরম, জলও গরম, মানে সে জলে চান করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, চান সেই জন্য চান তো করতেই হবে, সেই দুমা কোনো রকমই ঢেলে পুজোর গায়ে ঢুকতে হবে। তো এখন বেলায় একবার লাস্ট একবার দুজন, আমি মা আর বাবা খাচ্ছে না, আমি আর জুমি দুজনে, আর একবার একটু চা খাচ্ছি, চা খেয়ে এনার্জি নিয়ে সোজা চলে যাবো ঠাকুর ঘরে, মানে চান করে ঠাকুর ঘরে চলে যাবো, তারপরে আস্তে তোমাদের সঙ্গে কথা বলতে। তা চলো, ওই যে পেছনে বসে চা খেয়েই যাচ্ছে, চলো দেখো। তাই দেখো, এই হচ্ছে আমাদের দুজনের চা, এটা হচ্ছে সেকেন্ড বার, মানে একটু এনার্জির জন্য চা লাগে এত কাজ করার পরে। এই যে উনিও খাচ্ছেন, এই যে চা খেতে বসে গেছি। আমার ওদিকে পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ও বলছে চান করিস না, আমি চা চাপাচ্ছি। চার নাম শুনেছি, চান করবো কী করে? তা চাটা করে ফেলেছে, তার চাটা খেয়ে যাবো চানে। যেটা হচ্ছে তানি বললো যে আমাদের কলের জল একদম হাত দেওয়া যাচ্ছে না, মানে ট্যাঙ্কির জল, কলের জল হলে তো ঠান্ডা হতো গরম, তারপরে হচ্ছে পুরো গম জল গায়ে পড়ছে। আমি তখন বললাম থাক কিছুক্ষণ তাহলে একটু বসে যাই, চাটা খেতে খেতে কিছুক্ষণ রেস্টটাও হয়ে যাবে, চাটাও আরামে আরামে খাবো আর রেস্টও হবে, তারপরে যাবো চানে। আর চান না তো সিদ্ধ চান, এই অবস্থা। চান করতে চান করি, কিন্তু ও যা অবস্থা জলে আর কি বলবো, বলে লাভ নেই। তা চলো চাটা খাচ্ছি, চাটা খেয়ে চান করে পুজোটা দিলে বড় কাজ শেষ হয়ে যায়। তো চলো, এইখানে টেবিল সব গোছানো হয়ে গেছে, তো দুপুরের খাবার কি আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো তোমাকে দেখিয়ে দিয়েছি তোমাদের, হ্যাঁ রান্না করতে করতে, রান্না করতে করতে তোমাদেরকে হচ্ছে দেখিয়ে দিয়েছি কি হচ্ছে রান্না। তাও ফাইনালি একবার তোমাদের দেখিয়ে দেবো, চলো। তা চলো, অনেকক্ষণ বাদেই চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে। আবার এই পুজো টুজো দিয়ে বেরোলাম, তো এখন খেতে বসবো। আসলে গরমে এমন হয়ে গেছে না, শুয়ে 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 কাজ করছি, মানে ফ্যানের তলায় দাঁড়িয়ে 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 কাজ করতে গিয়ে দেরিটা হয়ে যাচ্ছে। তো এই এখনই মানে পুজো দিয়ে বেরোলাম, জুমি তো খেতে বসে গেছে, আমি আসলাম এইমাত্র খেতে বসতে। তা চলো, তো দুপুরে মেনুটা তোমাদের আজকে শেয়ার করতে পারিনি, তো এখনই চট করে তোমাদের দুপুরে মেনুটা দেখিয়ে দিচ্ছি। তা চলো, এই যে আজকে দুপুরে মেনুটা আছে ভাত, সাথে হচ্ছে ঝিঙে দিয়ে মুসুরির ডাল, আর সাথে হচ্ছে বেগুন ভাজা, আর এখানে হচ্ছে আলু পটলের তরকারি। এই হচ্ছে আজকে দুপুরে মেনুতে আছে। আর এই যে ফাঁক তাহলে আগে এসে বসে পড়েছে, কি করবো খিদে পেয়ে গেছে, তুই তো আসছিস না। আরে ফ্যানের তলে হয়েছিলাম, ভাত বেড়েছি, চলে চলে আসছি আসছি আসছি, আমি বসে গেলাম আর কি করবো। আচ্ছা তা চলো, খেতে তো বসে গেছি, খেয়ে নিয়ে তারপরে আসছি, খেয়ে নিয়ে একটু বসবো, পাঁচ মিনিট বসবো। হ্যাঁ না বসে হাঁটা যাবে না গরমে, ও বাবা আজকে সকালবার থেকে একটু মেঘ করেছে, এখন বিকেলে না মেঘ হলেও গুমোটা একটা ভাব আছে, গুমোটা একটা ভাব আছে, এখন বৃষ্টি হলে তো মুশকিল হয়ে যাবে, ওই জন্য কিছুটা খাওয়া দাওয়ার পর একটু বসে তারপরে বেরোবো। চলো চট করে খেয়ে নি, চলো।